আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পরিচালক বিশ্বা দাশগুপ্ত আর অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে ইডাকে আমরা দেখতে পারবো একটি শর্ট ফিল্মে অভিনয় করতে। এটি তার ডেবিউ মুভি আলাপ। এই শর্ট ফিল্মটির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সুদেষ্ণা গোস্বামী। ছবিটিতে দেখানো হয়েছে একটি 5 বছরের মেয়ের মিউজিক ফোবিয়ার কথা। হ্যাঁ বন্ধুরা, রাত বেরাতে মদ্যপান করে এসে বাবার গান আর উদ্দাম লাউড স্পিকারের আওয়াজেই মিউজিক ফোবিয়ায় ভোগে একটি ছোট্ট 5 বছরের মেয়ে। আর এই ছোট্ট মেয়েটির চরিত্রেই আমরা দেখতে পারবো ইডাকে। কিভাবে এই ছোট্ট মেয়েটি তার মিউজিক ফোবিয়া থেকে বেরিয়ে আসে তাই দেখানো হবে এই ছবিটিতে। ছবিটিতে অভিনেত্রী বিদীপ্তাও কাজ করেছেন। হ্যাঁ বন্ধুরা, বিদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে ইডার মার চরিত্রে। ইডার বাবার চরিত্রে অভিনয় করছেন মীর। এই ছবিটিতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিক চক্রবর্তীও অভিনয় করবেন। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী জানান আলাপে তার সঙ্গে ইডার মাত্র 2টি সিন শুট হয়েছে। ইডার সব দায়িত্বই তিনি দিয়ে দিয়েছেন পরিচালক সুদেষ্ণার হাতে। তবে ইডার কাছে এটি নতুন বিষয় নয়, তিনি ছোটবেলা থেকেই মা দিদি আর বাবাকে দেখেছেন শুটিং করতে। আলাপ এই শর্ট ফিল্মটি প্রথমে দেখানো হবে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে, তারপরেই এই শর্ট ফিল্মটি অনলাইনে রিলিজের পরিকল্পনা রয়েছে পরিচালক সুদেষ্ণার। তো বন্ধুরা, ছোট্ট ইডাকে অভিনয় করতে দেখতে হলে আপনাদের কিন্তু দেখতেই হবে শর্ট ফিল্ম আলাপ। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।